নমস্কার দর্শক বন্ধুরা, আমি তন্ময়। আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি বারুইপুরে। হ্যাঁ, বারুইপুরে একদম ঠিক শুনেছেন। আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখে বুঝতেই পারবেন না যে আমি একটা রিসোর্টে দাঁড়িয়ে আছি, না কোনো বিচ সাইডে দাঁড়িয়ে আছি, না কোনো প্লটের মধ্যে দাঁড়িয়ে আছি। তো আজকে যে প্লটটা আজকে বারুইপুরে নিয়ে চলে এসেছি, এটা 51 বিঘা। আপনার এই প্লটটা টোটাল সাইজ হচ্ছে 51 বিঘা। আর এটা প্রজেক্টটা হ্যান্ডেল করছে স্কোয়ার মার্ক কোম্পানি। আর যে প্রজেক্টের নাম হচ্ছে, মোহর কুঞ্জ। দর্শক বন্ধুরা, আজকে যে প্রজেক্টটা আজকে আপনাকে এনেছি, আর এখানে অনেক ফেসিলিটিস আছে, সেই ফেসিলিটিস গুলো আপনারা শুনলে বুঝতে পারবেন। আমরা আপনাকে বলে দিই যে ফ্ল্যাট গুলো তৈরি হচ্ছে, আপনারা ভিডিও আগে ঢুকলে আরো বুঝতে পারবেন যে ফ্ল্যাট গুলো তৈরি হচ্ছে, ফ্ল্যাট গুলোর মধ্যে অনেক গ্যাপিং রয়েছে। এরকম না যে ফ্ল্যাট গুলো একদম গায়ে গায়ে রয়েছে। আপনার পেছনে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাট গুলো রয়েছে। অনেক প্রজেক্টে কি হয় যে ফ্ল্যাট গুলো একদম গায়ে গায়ে থাকে। আর এইখানে একটা ফেসিলিটি রয়েছে যে ফ্ল্যাট গুলো তিন সাইড খোলা রয়েছে, একটা সাইড ব্লক রয়েছে, তিন সাইড খোলা মেলা রয়েছে, আলো রয়েছে, হাওয়া বাতাসের আগমন রয়েছে। আর আজকে মোহরকুঞ্জ যে প্রজেক্টটা রয়েছে, এই প্রজেক্টের ফ্ল্যাট গুলো আজকে আপনাকে দেখাবো। এখানে আপনার জন্য 2BHK অ্যাভেলেবেল রয়েছে, 2BHK দুটো সাইজ অ্যাভেলেবেল রয়েছে, 3BHK একটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে। আর এখানে সিনিয়র সিটিজেনদের জন্য ফেসিলিটি রয়েছে, কত বড় গার্ডেন রয়েছে, খোলামেলা জায়গা রয়েছে, এখানে আপনাদের পার্কিং এর ফেসিলিটিও রয়েছে। আর আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা একটা, এটা হচ্ছে মার্কেটিং অফিস রয়েছে। তো আজকে মোহরকুঞ্জতে এই কোম্পানি হচ্ছে স্কোয়ার মার্ক। আজকে যে প্রজেক্টটা আজকে আপনার সামনে তুলে ধরেছি, আপনারা অবশ্যই বুকিং এর জন্য ওপেন হয়ে রয়েছে, প্রজেক্টটা এখনো তৈরি হচ্ছে। তো তার আগে আপনাকে ইনফরমেশন দিতে এসে গেছি যে আপনারা যারা বুকিং করতে চাইছেন, তো তাড়াতাড়ি এসে বুকিং করুন, কারণ অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। আর এখানে যে দারুণ 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 জায়গাতে যে প্রজেক্ট গুলো রয়েছে, সেগুলো অবভিয়াসলি আগে আগে বুকিং হয়ে যাচ্ছে। আর এখানে একটা ফেসিলিটি, যেটা আপনাকে প্রচুর ফেসিলিটি রয়েছে, কোনটা আগে বলবো বুঝতে পারছি না, যে এখানে একটা ফেসিলিটি রয়েছে যে আপনাদের আজকে লিফ্টটা একদম পুরো ছাদ অব্দি পৌঁছাচ্ছে। তো এই সমস্ত ফেসিলিটিস গুলো জানতে হলে অবশ্যই আজকে আপনাদের আমার সাথে ভিডিওটা শেষ অব্দি থাকতে হবে। আর যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা আশা করছি অবশ্যই লাস্ট অব্দি থাকুন, কারণ আজকে সবগুলো রুমের ভেতরে গিয়ে দেখাবো, প্রজেক্টটা কত সুন্দর রয়েছে সেটাও আপনারা বুঝতে পারবেন। কারণ আপনারা এতক্ষণ কথা বলার পরে আপনারা বুঝতে পারছেন যে কোন প্রজেক্টে আমরা দাঁড়িয়েছি, কোনো রিসোর্টে দাঁড়িয়ে আছি না কোনো প্রপার্টিতে দাঁড়িয়ে আছি। আর দারুণ একটা প্রপার্টি আজকে আপনার জন্য। তো ভিডিওটা আশা করছি লাস্ট অব্দি থাকবেন। নমস্কার, আমি স্কোয়ার মার্ক মোহরকুঞ্জ থেকে জয় মিশ্রা বলছি। আমাদের এই প্রজেক্টটি সিচুয়েটেড হচ্ছে বারুইপুরে। ইটস ভেরি নিয়ার টু ইএম বাইপাস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রেলওয়ে স্টেশন। এখান থেকে মেট্রো স্টেশন আপনি কবি নজরুল ধরতে পারেন, শহীদ ক্ষুদিরামও যেতে পারেন। আর প্রজেক্টটা অ্যাফোর্ডেবল সেগমেন্টের মধ্যে রাখা হয়েছে, যা ফেসিলিটিস এর মধ্যে আছে। খুব কম প্রজেক্টের মধ্যে আপনি এই ধরনের ফেসিলিটিস গুলো পাবেন। টু বেডরুম যেটা স্টার্ট হচ্ছে, ইট ইজ স্টার্টিং ফ্রম 25 লাখস। এবার 25 লাখ টাকার মধ্যে কিন্তু আপনার অল ইনক্লুডেড। এর বাইরে যে খরচাটা পড়ছে সেটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন আর কার পার্কিং, উইচ ইজ অপশনাল। কার পার্কিং, কভার্ড পার্কিং 3 লাখ টাকায় পাবেন। যেই ফেসিলিটিস গুলো এর মধ্যে আছে, যেরকম এখানে 25,000 স্কোয়ার ফিটের ক্লাব ফেসিলিটি আছে, এটা খুব সম্ভবত আপনি হাই এন্ড প্রজেক্টস এর মধ্যে পাবেন, কারণ কি বলতে রুফটপ সুইমিং পুল আছে। এছাড়া প্রায় ধরুন 30টা মোর ফেসিলিটিস এর মধ্যে থাকবে, যেটার মধ্যে কি ছোট কুচে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের অবধি আমরা টেক কেয়ার করা হয়েছে ফেসিলিটিস এর থ্রু। আপনার জিম থাকছে, কমিউনিটি হল থাকছে, যেটা কি ডাবল হাইটে। এছাড়া এর মধ্যে আপনি প্রচুর ওপেন এরিয়া পাবেন। জেনারেলি আপনি যদি মাস হাউজিং প্রজেক্টে কোনো যান, আপনি দেখবেন যে ক্লাস্টার অফ বিল্ডিংস হয়। আমাদের এখানে টোটাল 51 বিঘার মধ্যে খালি 4টা বিল্ডিং আছে, বাকি সবই ভিলাস, উইচ উইল বি ডাম ইন ফিউচার কোর্স। আর একটা বড় অ্যাডভান্টেজ এর মধ্যে পাচ্ছেন, দুটো অ্যাডভান্টেজ আমি বলবো। একটা হচ্ছে আপনি লিফ্ট টিল টেরেস পাচ্ছেন, এগুলো হাই এন্ড বিল্ডিং ছাড়া হয় না। ছাদটা লোকে যেগুলো ফ্ল্যাটে গিয়ে ইউজই করতে পারে না, কারণ কি একটা তালা চড়তে হচ্ছে বলে। একটা ওই বড় অ্যাডভান্টেজ যে লিফ্ট টিল টেরেস পাচ্ছেন। আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে, জেনারেলি বেঙ্গলে লোক ফোর্থ ফ্লোর নেয় না, টপ ফ্লোর বেসিক্যালি নিতে চায় না, কিন্তু এখানে ওরা নিতে পারবে। তার প্রমুখ কারণ হচ্ছে টপ ফ্লোরটা একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের কভার করে দেওয়া হচ্ছে, যেটাকে আমরা বাংলা ভাষায় শেড বলি। এখানে রুফটপ যেটা আছে ওটা শেডেড থাকবে, উইথ সার্টেন ফ্যাসিলিটিস, বসার জায়গা, একটুখানি ছোট মোটো গেমস, এগুলো যাতে ওখানে লোক এনজয় করতে পারে। বাকি প্রজেক্টের যে ডিটেলস গুলো আছে, যেরকম ভিডিও প্রোগ্রেস হবে আপনি পাবেন। আরেকটা বড় অ্যাডভান্টেজ আপনাদের বলে দিই, এই চ্যানেলের থ্রু হলে আপনি যখন এসে বলবেন যে আমরা এই চ্যানেলের থ্রু এসেছি, স্পট ডিসকাউন্ট পাবেন বুকিং এর ওপর। এবার এটা যদি অ্যাভেল করতে হয়, তো ইউ শুড ডেফিনেটলি মেনশন যখন আপনি ভিজিট করছেন যে ইউ হ্যাভ বিন রেফারড থ্রু দিস চ্যানেল। থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা জিনিস আমাদের দর্শককে বলে দেবেন যে কি ফেসিলিটিস হতে পারে ফর ফিউচার। ধরুন ফেসিলিটিস এর মধ্যে যেগুলো বেসিক ফেসিলিটিস আমি আপনাকে বলি, এছাড়াও কিছু স্পেশাল ফেসিলিটিস আছে,
বেসিক ফেসিলিটিজ এর মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে সুইমিং পুল, ক্লাব, জিম, কমিউনিটি হল, এছাড়া যেগুলো হচ্ছে কমন ফেসিলিটিস, এগুলো আপনি ম্যাক্সিমাম কলকাতা প্রজেক্টস এ পাচ্ছেন। এছাড়া একদম মানে স্পেসিফিক আর স্পেশাল প্রপার্টিস ফেসিলিটিস যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পিক অ্যান্ড পে গার্ডেন। বাচ্চারা আমরা একটা ফ্রুট অর্চার্ড টাইপের করে দিলাম, যার মধ্যে বাচ্চারা যাবে। এখন অনেক বাচ্চারা হয়তো জানে না যে মানে পেয়ারাটা গাছে হবে, কিয়ারা সুপার মার্কেট থেকে কিনছে, বিটরুট জমির তলায় হচ্ছে। তা আমরা ছোট ছোট এরকম প্রচুর ক্লাস্টার্স থাকবে যেখানে কি বাচ্চারা নিজের ইচ্ছের মতো একটা ফল নিল, নিজের ইচ্ছের মতো ওখানে একটা ছোট পেমেন্ট করলো, নিজের ইচ্ছের মতো এনে বাড়িতে বললো যে মা এটা বানিয়ে দাও আমাকে বা কেটে দাও। আরেকটা বড় অ্যাডভান্টেজ কি থাকছে, এখানে আপনি 80% ওপেন এরিয়া পাচ্ছেন। এখানে বয়স্কদের স্পেশাল ফিচার হিসাবে আমরা আলাদা করে অ্যান্টি স্কিড টাইলস লাগিয়ে ওদের জয়েন্ট ট্র্যাক বানিয়ে দেওয়া হচ্ছে, যাতে ওরা হাঁটাচলা করতে পারে। আরেকটা বড় অ্যাডভান্টেজ কি পাচ্ছেন, স্পেশাল ফেসিলিটিস হিসাবে আমরা এখানে টিফিন, ইন ফিউচার এটা কতগুলো লোক আছে তার উপরেও ডিপেন্ড করছে, আমরা একটা টিফিন সার্ভিস চালু করে দিয়ে যাবো। আজকের এই দুরন্ত গতিতে যে লাইফ যাচ্ছে তার মধ্যে আপনার কাছে খুব কম টাইম হয় যে আপনি একটু একটা মিল এনজয় করবেন, এখানে সেই ফেসিলিটিটা থাকবে। ইট ইজ পেয়ার ইউজ। আপনার এইখান থেকে কমিউনিকেশন যদি আপনি করতে চান এই প্রজেক্ট থেকে আপনি টিল ঢালাই ব্রিজ অব্দি, আমরা যখন এই প্রজেক্ট স্টার্ট হয়ে যাবে, লোকে এখানে বসবাস করবে, তখন আমরা এখান থেকে একটা বাস সার্ভিস চালু করে দেবো। এছাড়াও যেটা আরেকটা বড় অ্যাডভান্টেজ থাকছে, আপনার ওপিডি থাকবে এখানে ফর সিনিয়র সিটিজেন, পিওর ইউজ থাকবে এটা। বাইরে থেকে যে টেস্টগুলো করাচ্ছেন হয়তো সাধারণ টেস্ট যেগুলো থাকছে ওখানে খুব কম খরচায় হয়ে যাবে, একটা উইকলি একটা চেকিং এর ব্যবস্থা থাকছে। এছাড়া আপনি পাচ্ছেন হচ্ছে আমাদের একটা, আমরা এটা ভেবে রেখেছিলাম যে করবো এখনো করতে পারিনি, জেনারেলি আজকের ডেটে বাবা মারা ওয়ার্কিং থাকে, আমি কোনো ফ্যামিলিতে যেটা দেখেছি বাচ্চাদের টিউশন করাবার সময় বাড়িতে কেউ থাকছে না হয়তো, এখানে আমাদের লাইব্রেরি আছে, ওখানে বসে বাচ্চা পড়তে পারবে। আর বাচ্চা নিগরানি করে ওর উপরে কেমনভাবে নজর রাখা যাবে, ওখানে ক্যামেরাস থাকবে, ধরুন বাড়িতে টিউশন করাতে এলো একজনকে, তো সে সেখানে বসে একটা টিউশন করাতে পারবে। আপনার যদি বাচ্চা নিয়ে থাকে আপনার এই চিন্তা থাকবে না যে আমাকে ভাই ওখানে গিয়ে বাড়িতে কেউ নেই টিউশনটা কখন হবে, সেই অ্যাভেলেবল ফেসিলিটিটা আমরা অ্যাভেলেবল করে দিচ্ছি এখানে। তো দর্শক বন্ধুরা, এবার আজকে মোহরকুঞ্জে আমরা আপনাকে নিয়ে চলে এসেছি, 3BHK দেখাতে চলেছি। 3BHK এটা হচ্ছে এন্ট্রেন্স রয়েছে, আর যদি এখানে হচ্ছে লিফ্টের ফ্যাসিলিটিস রয়েছে, জাস্ট লিফ্ট থেকে বেরিয়ে 3BHK তে একটা আপনাকে ইন্ট্রোডিউস করেছি, 3BHK দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে বিমটা ইউজ করা হয়েছে, এটা কিছুদিন শালকাঠের বিম ইউজ করা হয়েছে, একদম শালকাঠের বিম ইউজ করা হয়েছে। আর এই দরজাটা পাইন উডের দরজা আপনারা দেখতে পাচ্ছেন, ফ্ল্যাশ ডোর, পাইন উডের ফ্ল্যাশ ডোর রয়েছে, ঠিক আছে। সব A1 কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করা হয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন জাস্ট প্রজেক্টটা জাস্ট তৈরি হচ্ছে, কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে, তো বুকিং অলরেডি শুরু হয়ে গেছে। আর এই প্রজেক্টে যে নিচে যে টাইলস ইউজ হবে, ভিট্রিফাইড নন স্কিডেবল টাইলস ইউজ করা হবে, ঠিক আছে। আর এই যে ঢুকেই আপনারা যে ডাইনিংটা দেখছেন, ডাইনিংটা সাইজ কি হয়েছে বলেন, 16 ফিট, ডাইনিংটা সাইজ হচ্ছে 16 ফিট, অনেক বড় ডাইনিং দেওয়া রয়েছে। ডাইনিংটা দেখে আপনারা দেখে বুঝতে পারছেন অনেক বড় ডাইনিং দেওয়া রয়েছে। ডাইনিং থেকেই এই সাইডে রয়েছে ব্যালকনি, ব্যালকনিতে এখানে স্লাইডিং ডোর লেগে যাবে, ওখানে স্টিলের গার্ড লেগে যাবে, যেরকম থাকে A1 কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করা হবে। আর দেখতেই পাচ্ছেন যে সামনে অনেকটা গ্যাপ রয়েছে, গ্যাপ দিয়ে তারপরে বিল্ডিং রয়েছে। এখানে একটা প্রজেক্ট আছে, তার আগে 35 ফিট খালি রয়েছে, তাই তো 30 ফিটের কাছাকাছি এই যে খালি রয়েছে, তারপরে নেক্সট বিল্ডিং রয়েছে। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ফার্স্ট ফ্লোরে, দাঁড়িয়ে রয়েছে, এটা G+4 রয়েছে। তো এই হচ্ছে দারুণ একটা ব্যবস্থা, 3 দিক খোলা আছে, যেটা আমরা আপনাকে আগেই বলেছিলাম, 3 দিক খোলা থাকছে এই বিল্ডিংটার। কিচেনটা আপনাকে দেখিয়ে দিই, কিচেনটা হচ্ছে কত ফিটের, 8 ফিটের কিচেন রয়েছে, দেখতে পাচ্ছেন কিচেনটা 8 ফিটের কিচেন রয়েছে। সাইডে টাইলস লেগে যাবে, 8 ফিটের কিচেন রয়েছে, এখানে যেরকম কিচেনের যেরকম ব্যবস্থা থাকে সেরকম সবকিছু হয়ে যাবে। আর ডিসেম্বরের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যাবে, যদি আপনারা বুকিং করে থাকেন তাড়াতাড়ি বুকিং করুন, বুকিং করলে আপনাদের জন্য ডিসকাউন্ট রয়েছে, অফার্স রয়েছে, স্পট বুকিং এ অনেক দুর্দান্ত ডিসকাউন্ট। আর এখানে 3টে রুম রয়েছে, এই একটা রুম রয়েছে, ওইটা রুম রয়েছে, আর এই একটা 3টে বেডরুম রয়েছে। তার আগে ওয়াশরুমটা আপনাদেরকে দেখে দিই, টয়লেটটা অনেক বড় টয়লেট রয়েছে, এখানে আপনারা শাওয়ার পেয়ে যাবেন, WC টয়লেট রয়েছে, অনেক বড় সাইজ রয়েছে। আর তারপরে এই রুমটা দেখিয়ে দিচ্ছি, এটা একটা বেডরুম রয়েছে, বেডরুমটা দেখুন সূর্যের আলো আসছে, এটা হচ্ছে কোন দিকে রয়েছে বলা যায়, এটা পশ্চিম দিক রয়েছে, পশ্চিম দিকটা দেখুন একদম ওপেন রয়েছে। ফার্স্ট ফ্লোর থেকে আপনাদের এই বিল্ডিং থেকে দেখাচ্ছি, একদম ওপেন, এখানে ভবিষ্যতে কোনো বিল্ডিং হওয়ার চান্স নেই। তো এই জায়গাটুকু ঘরে লাইট আসবে, আলো বাতাস আসবে, আর এখানে স্লাইডিং ডোর, অ্যালুমিনিয়ামের স্লাইডিং ডোর লেগে যাবে,
আর এখানে একটা হচ্ছে আলমিরা কিংবা কাবাডের স্পেস দেওয়া রয়েছে। এই স্পেসটা ছেড়ে এটা হচ্ছে 10x5 সাইজ, কাবাডের স্পেস ছেড়ে 10x5 আপনাদের জন্য সাইজ রাখা হয়েছে। চারিধারে দেখুন খোলা মেলা রয়েছে, যেটা আপনাকে প্রথমেই বলেছিলাম যে তিন দিক খোলা, এখানে সামনে 30 ফিট ছেড়ে তারপরে বিল্ডিং তৈরি হবে, তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এইটা হলো একটা বেডরুম তৈরি হয়ে গেল। এই কাপবারটা ছেড়ে আবার বলে দিচ্ছি, এই কাপবারটা স্পেসটা ছেড়ে 10x10 সাইজ, স্কোয়ার, একদম রুম গুলোর সাইজ হচ্ছে একদম স্কোয়ার। এটা একটা বেডরুম রয়েছে, এই বেডরুমের সাথে আপনার অ্যাটাচ বাথরুম পেয়ে যাচ্ছেন, সেম 10x10 এর রুম রয়েছে, স্কোয়ার প্যাটার্নের রয়েছে। আর এইটা এটা দেখতে পাচ্ছেন এখান থেকে রুম থেকে, যে সামনে একদম খোলা মেলা, আলো সবসময় আলো বাতাস সবকিছু করছে। আর এইটা একটা রোড গেছে, এই রোডটা অনেক দূরে রয়েছে, তো এতটুকু জায়গা আপনাদের জন্য অল টাইম খালি থাকবে। তো এই হচ্ছে টোটাল 3BHK ফরম্যাট, আপনারা দেখে নিলেন। 948 স্কোয়ার ফিট রয়েছে আজকে এই 3BHK টা, আপনারা দেখতে পাচ্ছেন 948 স্কোয়ার ফিট। এটা একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, অ্যাটাচ বাথরুম বেডরুমের সাথে 948 স্কোয়ার ফিট রয়েছে আজকে এই বিল্ডিংটা। আর দাম থাকছে বলা যায় কত, 35 লাখ আজকে দাম থাকছে এই 3BHK টা। বাড়ির মোহরকুঞ্জ আজকে এই প্রপার্টিটার নাম হচ্ছে মোহরকুঞ্জ, তো এখানে আপনারা 3BHK থাকছে 35 লাখ। আর যেমন ভিডিও প্রথমে আপনাদেরকে বলা হয়েছে আপনাদের জন্য স্পেশাল অফার থাকছে, ডিসকাউন্ট থাকছে, সেটা অবশ্যই আপনারা পেয়ে থাকবেন। তো আশা করি আজকে এই 3BHK টা আপনাদের দেখে পছন্দ হলো। এরকম 3BHK প্রচুর আছে, এখানে চারটে তৈরি হয়েছে, তাই তো টোটাল ব্লক চারটের মধ্যে এরকম 3BHK আপনারা অনেকগুলো পেয়ে যাবেন। তো তাড়াতাড়ি বুকিং করুন, অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। আশা করি আপনাদের প্রজেক্টটা দেখে ভালো লাগলো। আপনি এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আপনার প্রজেক্টটা আসবেন কি করে? আসার খুব ইজি ওয়ে আউট হচ্ছে, এটা বালিপুর পদ্মপুকুর ক্রসিং, ওখান থেকে আপনি টোটোতে উঠবেন, বলবেন জিওনআইটি কলেজ যাব। কারণ কি এখানে বলরামপুর বাজার, জিওনআইটি কলেজ, বিএড কলেজ, মনফ্রন্ট স্কুল, এটা একটা মিশনারি স্কুল যেটা আমাদের জাস্ট গেটের পাশে, যে কোনো টোটোতে উঠে আপনি বলতে পারেন পদ্মপুকুর থেকে যে জিওনআইটি কলেজ যাব। অথবা বালিপুর 4 নম্বর প্ল্যাটফর্মে নেবে, আপনি আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে, বা আপনি ওখানে নাম্বার গুলো দেখে নিতে পারেন, ওখানে আপনারা ফোন করবেন, আমরা ওখান থেকে পিক এন্ড ড্রপ ফেসিলিটি রেখেছি স্টেশন থেকে, আসার 1-2 ঘন্টা আগে আমাদেরকে জানিয়ে দিতে হবে। আর বাইপাস থেকে সুবিধে কি, আপনি যদি কামালগঞ্জের ওদিক থেকে আসেন, মানে আমি বললাম যে আপনি রুবি বা যাদবপুর ওই সাইড থেকে আসেন, আপনি বাইপাস হয়ে এলে আপনাকে যেখানে বাইপাস থেকে ডান দিকে আমতলা যাচ্ছে, বা দিকে বাইপাসটা ঘুরবে টুয়ার্ডস বারুইপুর, ওখানে এলে আপনি পদ্মপুকুর ক্রসিং আছে, পদ্মপুকুর ক্রসিং হচ্ছে বারুইপুর বারাসাত বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস গুলো ছাড়ে, ওখান থেকে আবার আপনি টোটো ধরতে পারেন, আমরা সাইটে ডাইরেক্ট নামিয়ে দেবো। থ্যাংক ইউ।